রেডিও টুডে 89.6 FM এখন শুনবেন রেডিও টুডের সকালের খবর। একযোগে আপনারা শুনতে পাচ্ছেন ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, খুলনা, বরিশাল, বগুড়া, ময়মনসিংহ, কুমিল্লা ও কুষ্টিয়া এই 10টি কেন্দ্র থেকে। শুভ্রশ্রোতা, আজ বৃহস্পতিবার 18 জুলাই, 3রা শ্রাবণ, 14 জিলকট। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 9:45। রেডিও টুডে ও ভয়েস অব আমেরিকার যৌথ প্রযোজনায় সকালের খবরে আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ ইমতিয়াজ। চলুন শুরুতে জেনে নেওয়া যাক এখনকার ক্রাউন্সেমেন্ট প্রধান খবরগুলো। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, বেড়েছে পাশের হার ও জিপিএ 5, ফলাফলে সন্তুষ্ট প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনীকে আন্তর্জাতিক মানে উন্নীত করার চেষ্টা করছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির উন্নতি নেই, পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত সামরিক বাহিনী, বললেন সেনাপ্রধান। এবং বুড়িগঙ্গার তীরে প্রতিমন্ত্রীর অবৈধ বাগান বাড়ি গুড়িয়ে দিল বিআইডব্লিউটিএ। শুনছিলেন শিরোনাম। এই খবর এফএম 89.6 সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে আমাদের ওয়েবসাইট www.radiotodaybd.fm এবং ভেরিফাইড ফেসবুক পেজ রেডিও টুডে এফএম 89.6। এছাড়া গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর থেকে রেডিও টুডে অ্যাপ ফ্রি ডাউনলোড করে শুনতে পারেন আমাদের সকল অনুষ্ঠান। এবার পুরো খবর। 2019 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে ইতোমধ্যে, আপনারা জেনেছেন। ঘোষিত ফলে দেখা যায় 8টি সাধারণ শিক্ষা, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাশের হার 73.93%। সর্বোচ্চ গ্রেড পয়েন্ট জিপিএ 5 পেয়েছে 47,286 জন। গতকাল দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। পাশের হারের দিক থেকে এবছরও বরাবরের মতো এগিয়ে রয়েছে মেয়েরা, তবে জিপিএ 5 পেয়েছে ছেলেরা বেশি। আমাদের প্রত্যাশা তো শতকরা 100% আমাদের সন্তানেরা পাস করবে, কিন্তু যে কোনো কারণেই হোক, কারো প্রস্তুতিতে সমস্যা থাকে, কারো পরীক্ষার সময় অনেক সময় দেখা যায় সমস্যা দেখা দেয়, এবং অবশ্যই মেধারও তো তারতম্য তো কিছু থাকেই, এবং পরীক্ষায় অকৃতকার্য হওয়া মানেই কিন্তু জীবনে সবকিছু শেষ হয়ে গেল না। এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষার পাশের হার যথেষ্ট ভালো এবং গ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সকালে গণভবনে শিক্ষামন্ত্রী এবং 10 শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কাছ থেকে ফলাফলের অনুলিপি গ্রহণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট প্রকাশ করে শিক্ষার্থীদের দেশ গঠনে ভালো নাগরিক হয়ে গড়ে ওঠার আহ্বান জানান। পরে একই স্থানে প্রধানমন্ত্রী সৃজনশীল মেধা অন্বেষণ 2019-এর নির্বাচিত 12 জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করে সৃজনশীল মেধার মূল্যায়ন করার পাশাপাশি গবেষণার উপর জোর দেন। যারা পাশ করেছে তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, আর যারা কৃতকার্য হতে পারেনি, যে তাদের মন খারাপ করার কিছু নেই, হয়তো আবার পরীক্ষা দেবে। 73.93% পাশ করেছে, এটা যথেষ্ট গ্রহণযোগ্য, ভালো। বিশ্ব এগিয়ে যাচ্ছে, বিজ্ঞানের যুগ, কাজেই বিজ্ঞান এবং বিজ্ঞান চর্চা এবং বিজ্ঞান শিক্ষা ছাড়া আর গবেষণা ছাড়া কোনো কিছুই কিন্তু অর্জন করা যায় না। সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও যোগ উপযোগী করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল দুপুরে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর 44তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর প্রশংসা করে বলেছেন, এই বাহিনীর সদস্যরা জীবন বাজি রেখে নিরাপত্তা প্রদান করে থাকেন। এর আগে প্রধানমন্ত্রী দায়িত্ব পালনকালে নিহত সশস্ত্র বাহিনীর সদস্যদের পরিবারের হাতে উপহার এবং অনুদানের চেক তুলে দেন। আমরা স্বাধীন দেশ, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আমাদের সশস্ত্র বাহিনীর, কাজে স্বাভাবিকভাবে একটু স্বাধীন দেশের উপযুক্ত এই সশস্ত্র বাহিনী যা জাতির পিতা নিজের যুদ্ধের পর গড়ে তুলেছিলেন, সেটাকে আরও উন্নত মানের এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তোলার প্রচেষ্টা সবসময় আমাদের রয়েছে। দেশের উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির কোনো উন্নতি নেই, পরিস্থিতির আরও অবনতি হয়েছে কুড়িগ্রামে, উন্নতি নেই লালমনিরহাটেও, দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট, ছড়িয়ে পড়ছে পানিবাহিত রোগ। যমুনা নদীর পানি বেড়ে
অবনতি হয়েছে। জামালপুর, বগুড়া এবং সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। এদিকে দেশের বন্যা পরিস্থিতি মোকাবেলায় সেনা, বিমান এবং নৌবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। গতকাল সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনে তিন বাহিনীর প্রধানের সঙ্গে ডিসিদের আলোচনা শেষে তিনি সাংবাদিকদের একথা জানিয়েছেন। আর্মি, নেভি, এয়ারফোর্স থেকে আমরা যে জিনিসটা সবাইকে জানিয়েছি, আমরা প্রস্তুত আছি। যদি এই ধরনের কোনো কিছু হয় তাহলে যে কোনো সময় যে জনের সহযোগিতা চাইলে নেভি, এয়ারফোর্স, আর্মি সবাই আমরা প্রস্তুত আছি। এবার নদীর জায়গা দখল করে গড়ে ওঠায় বিদ্যুৎ, জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বাগানবাড়ি গুঁড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ। গতকাল বিকেলে বুড়িগঙ্গা নদীর দোলেশ্বর এলাকায় অভিযান চালিয়ে নদীর 10 একর জায়গা দখলমুক্ত করে সংস্থাটি। এছাড়া এদিন চায়না হারবার ও বসুন্ধরা গ্রুপের দখল করা বিশাল জায়গা দখলমুক্ত করা হয়। 45 দিনের অভিযান শেষে এ পর্যন্ত প্রায় 6,000 স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। এবার বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবর নিয়ে সংবাদ সংকলন জানিয়ে দিচ্ছেন নিয়াজ মখদুম। আজকের সবগুলো জাতীয় দৈনিক এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলের খবরটি গুরুত্ব দিয়ে চেপেছে। এ বিষয়ে দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, ইংরেজির জাদুতে এবার ভালো ফল। খবরটিতে বলা হয়েছে, ইংরেজিতে পরীক্ষার্থীরা ভালো করায় পাশের হার গতবারের চেয়ে 7% বেশি বেড়েছে। পর্যটনের জালে সোনা দিয়া এটিকে অন্যতম শিরোনাম করে পত্রিকাটি বলছে, বিশ্বে জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ দ্বীপটি 47% শ্বাসমূলীয় বন, দেশি বিদেশি বিনিয়োগে পর্যটনমুখী প্রকল্প হচ্ছে, এতে পরিবেশের ঝুঁকির প্রশ্ন উঠেছে। সমকালের অন্যতম শিরোনাম, মিন্নি কি পরিকল্পনাকারী। খবরটিতে বলা হয়েছে, আদালতে মিন্নি নিজেকে নির্দোষ দাবি করলেও আদালত জানতে চেয়েছিল অভিযুক্তদের সাথে তিনি কেন যোগাযোগ রেখেছিলেন, এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি মিন্নি। যুগান্তরের অন্যতম শিরোনাম, বড় পুকুরিয়া কয়লা খনি কেলেঙ্কারি, সিস্টেম লস নয় দুর্নীতি। খবরটিতে বলা হয়েছে, খনির 1,44,000 টন কয়লা খোলা বাজারে বিক্রি করে 230 কোটি টাকা আত্মসাৎ। এর ঘটনায় সাবেক একাধিক MD সহ কোল মাইনিং কোম্পানির 2 ডজন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত নেমেছে দুদক। এবার বিভিন্ন ইস্যুতে জনমত নিয়ে রেডিও টুডে নিয়মিত আয়োজন পাবলিক ওপিনিয়ন। সকালের শুরুতে রাজধানীর পান্থপথ এলাকায় কয়েকজনের সঙ্গে কথা বলেছেন সহকর্মী হাসিব বিল্লাহ, চলুন শুনে আসি। সুপ্রিয় শ্রোতা, আজকের একটি গুরুত্বপূর্ণ খবর। পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজির বিরিয়ানি, বাকুরখানি ও মাথার স্বাদ নিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। বিষয়টিতে আপনার মন্তব্য কি? আমি মোর্শেদ মুকুল। তিনি যে আমাদের বাংলা সংস্কৃতির সাথে মিশার চেষ্টা করেছেন, আমাদের ঐতিহ্যবাহী কয়েকটা খাবার খেয়েছেন, প্রশংসাযোগ্য। আমি ইমদাদ। বাংলাদেশের যত সংস্কৃতি আছে সবগুলোর সঙ্গে উনি পরিচিত হবেন, বাংলাদেশের সাথে সব উন্নয়নের সঙ্গী হিসেবে তিনি সার্বক্ষণিক থাকবেন, এটা আশা করি। আজকের আরও একটি গুরুত্বপূর্ণ খবর, আগামী 25 থেকে 31 জুলাই সারা দেশে মশা নিধন সপ্তাহ পালিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। এই বিষয়ে আপনার বক্তব্য কি? মশা আসলে নিধনে হয় না, এমনি উৎসবগুলো পালন হয়, দিবসগুলো পালন হয়, মশা মশায় থেকে যায়। আগে দায়িত্ববান হতে হবে, দেন আপনি যে কোনো কর্মসূচি নেন, আপনি আগে সংকল্প নেন যে আপনি দায়িত্ববান হবেন। এই ছিল আজকের পাবলিক ওপিনিয়ন। শুনছেন রেডিও টুডে সকালের খবর, সঙ্গে আছি আমি মোহাম্মদ ইমতিয়াজ। এখন নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। আপোষ করি না কখনো, আমরা অটুট রাখি গুণমান, দেশের গর্ব ক্রাউন সিমেন্ট নিশ্চিত করে দৃঢ় নির্মাণ। অটুট গুণার মানের কারণে ক্রাউন সিমেন্টের সুনাম আজ ছড়িয়ে পড়েছে বহির্বিশ্বে। দেশের সকল বৃহৎ স্থাপনা সহ ভারতের আগরতলায় ফ্লাইওভার, আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণে ব্যবহৃত হচ্ছে ক্রাউন সিমেন্ট। এক্সপোর্ট লিডার হিসেবে ক্রাউন সিমেন্ট 3-3 বার অর্জন করেছে ন্যাশনাল এক্সপোর্ট ট্রফি। ক্রাউন সিমেন্ট রপ্তানির মাধ্যমে বাড়ছে দেশীয় পণ্যের সুনাম, সেই সাথে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখছে ক্রাউন সিমেন্ট। ক্রাউন সিমেন্ট, কোয়ালিটি চেঞ্জেস দ্য নেশন। বিরতির পর আমাদের সাথে আরও যারা যুক্ত হয়েছেন তাদের স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ ইমতিয়াজ। FM 89.6 আপনারা শুনছেন রেডিও টুডে সকালের খবর, একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার সহ দেশের বৃহত্তম শহরগুলোতে। রেডিও টুডে ও ভয়েস অব আমেরিকার যৌথ প্রযোজনায় সকালের খবরে এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ, যার জন্য আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিওতে। সেখানে আপনাদের জন্য অপেক্ষায় আছেন এজাজ বিন হিউসেন। ধন্যবাদ আপনাকে।
প্রেসিডেন্ট ট্রাম্প আজ 17টি দেশের ধর্মীয় নির্যাতনের পর বেঁচে থাকা 27 জন নেতার সঙ্গে মিলিত হচ্ছেন। ধর্মীয় স্বাধীনতার প্রতি তার প্রশাসনের প্রত্যয় ব্যক্ত করার লক্ষ্যেই আয়োজন করা হয়েছে এই বৈঠকের। নিউজিল্যান্ড, ইয়েমেন, চায়না, কিউবা, এরিথ্রিয়া, নাইজেরিয়া, টার্কি, ভিয়েতনাম, সুদান, ইরাক, আফগানিস্তান, নর্থ কোরিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইরান ও জার্মানির নেতা সহ এই সভায় যোগ দিচ্ছেন বার্মা থেকে 2 জন রোহিঙ্গা প্রতিনিধিও। আঙ্কারা রাশিয়া থেকে রুশ নির্মিত S-400 ক্ষেপণাস্ত্র প্রাপ্তির পর যুক্তরাষ্ট্র সরকারিভাবে তুরস্ককে F-35 স্টেলথ ফাইটার জেট বিক্রয় কর্মসূচি থেকে বাদ দিয়েছে। হোয়াইট হাউস থেকে বুধবার বিবৃতিতে বলা হয়, দুর্ভাগ্যজনকভাবে রুশ S-400 প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র কেনার তুরস্কের যে সিদ্ধান্ত, তাতে F-35 এর ব্যবহার ও প্রয়োগ অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। S-400 ক্ষেপণাস্ত্র F-35 কে লক্ষ্যবস্তু করতেই ব্যবহৃত হবে। সম্ভাব্য যুক্তরাষ্ট্র প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার আইন প্রণেতাদের জানিয়েছেন যে তিনি তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকারকে বলেছেন, আপনাকে হয় S-400 বা F-35 একটিকে বেছে নিতে হবে, দুটিকে নয়। নেটোর সুপ্রিম কমান্ডার এয়ারফোর্স জেনারেল টড ওয়াল্টার্স জোটের দায়িত্ব গ্রহণের পর বুধবার বেলগ্রেডে সার্বিয়ার রাজনৈতিক ও সামরিক নেতাদের সঙ্গে মিলিত হন। জেনারেল ওয়াল্টার্স ভয়েস অব আমেরিকার সার্বিয়া সার্ভিসেসকে জানান, সার্বিয়া পশ্চিম বালকান অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধির যে প্রয়াস নিয়েছে, সে উৎসাহ প্রত্যয়ে তাকে অভিভূত করেছে। সার্বিয়া পার্শ্ববর্তী দেশ কোসোভোকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না, তবে ইউরোপীয় ইউনিয়ন সার্বিয়ার EU-তে যোগ দেওয়ার শর্ত হিসেবে দুটি দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে জোর দিয়েছে। কয়েক মাস ধরে আলোচনা বন্ধ থাকবার পর সুদানের সামরিক ও বিরোধী নেতারা ক্ষমতা ভাগাভাগি একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন, তবে কতিপয় ইস্যুতে তারা এখনও কোনো মীমাংসাতে পৌঁছতে পারেননি। চুক্তি মোতাবেক 11 সদস্যের একটি সোভারেন কাউন্সিল গঠন করা হবে, যাতে থাকবে 5 জন সাধারণ নাগরিক, 5 জন সামরিক কর্মকর্তা এবং পরবর্তীতে এই 10 জন আরও 11 জন সাধারণ নাগরিককে মনোনীত করবেন। আব্দুল ফাতা আল বুরহান 11 মাসের একটি অন্তর্বর্তীকালীন মিলিটারি কাউন্সিলের নেতৃত্ব দিচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকার 39 মাস স্থায়ী হবে, তারপর নির্দিষ্ট একটি সরকার গঠিত হবে। এবং মেক্সিকোর দুর্ধর্ষ ড্রাগ লর্ড জোকুইন আল চাপো গুজম্যানকে যাবজ্জীবন কারাদণ্ডসহ আরও 30 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ফেব্রুয়ারি মাসে 62 বছর বয়সী আল চাপো গুজমানকে কোকেইন, হেরোইন এবং মারিওয়ানা চোরা কারবারের দায়ে দোষী সাব্যস্ত করা হয়। 2016 সালে মেক্সিকোর সবচেয়ে সুরক্ষিত কারাগার থেকে পালাবার সময় তাকে পাকড়াও করা হয় এবং পরে 2017 সালে বিচারের মুখোমুখি হতে যুক্তরাষ্ট্রে আনা হয়। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইজাজ বিন হিউসেন। এবার ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা জানিয়ে দিচ্ছেন সহকর্মী ফরিদ খান। 1841 সালের 18ই জুলাই উপমহাদেশের প্রথম আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ঢাকা কলেজ প্রতিষ্ঠিত হয়। বাঙালি কবি, লেখক, চলচ্চিত্র সমালোচক ও শিক্ষাবিদ বিষ্ণু দে 1909 সালের এই দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা 1918 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন। 1783 সালের 18ই জুলাই ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞানী উইলিয়াম হার্শেল ছায়াপথের প্রকৃতি আবিষ্কার করতে সক্ষম হন। এবার ক্লেমন খেলাধুলার খবর। ফুটবল। 2022 সালের বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের গ্রুপে পড়েছে আফগানিস্তান, ভারত, ওমান এবং বিশ্বকাপের স্বাগতিক দেশ কাতার। বাছাইয়ের প্রথম রাউন্ড পেরোনোর 6টি এবং র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা আরও 34টি সহ মোট 40টি দল নিয়ে আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে কাতার বিশ্বকাপ এবং 2023 সালের এশিয়ান কাপের বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ই গ্রুপের 5 দলের মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে কাতার। 55তম অবস্থানে আছে এশিয়ান কাপের চ্যাম্পিয়নরা, যেখানে বাংলাদেশের অবস্থান 183তম। গ্রুপের অন্য দেশগুলো র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে। অপুরানুচ্ছ্বাসে চলে যাব ভেসে তোমার সঙ্গে লেমনি লেমন তাই মন বলে হয়ে যা লেমনে রাখছে
জন্মনে হয়ে যাও নি মেশে সব কিছু ভুলে যাও চাইলে ভেসে যাও লেমনের লেমনি ফ্রেশনেসে লেমনের অফুরন্ত ফ্রেশনেসে মন চাইলে ভেসে যাও রিফ্রেশিং দুনিয়ায় লেমন অফুরন্ত ফ্রেশনেস। সবশেষ ওয়েদার আপডেট। আবহাওয়ার সবশেষ তথ্য অনুযায়ী এই মুহূর্তে ঢাকা এবং এর আশপাশের এলাকার তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, এরপর প্রতি ঘন্টায় 1 ডিগ্রি করে বেড়ে দুপুর 12টায় তাপমাত্রা দাঁড়াতে পারে 34 ডিগ্রি সেলসিয়াসে, যা পরবর্তী ঘন্টায়ও অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিসের বুলেটিনের তথ্য মতে এই মুহূর্তে ঢাকার আকাশ রৌদ্রোজ্জ্বল, আর হালকা বাতাস বইছে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে, যার গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 10 কিলোমিটার। বাতাসের আর্দ্রতা 79%। ঢাকায় এখন বায়ু মানের সূচক 191, যা অস্বাস্থ্যকর। সুপ্রিয় শ্রোতা, সকলের আয়োজন শেষ করব, যাবার আগে ক্রাউন সিমেন্ট প্রধান খবরগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, বেড়েছে পাশের হার ও জিপিএ 5, ফলাফলে সন্তুষ্ট প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনীকে আন্তর্জাতিক মানে উন্নীত করার চেষ্টা করছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির উন্নতি নেই, পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত সামরিক বাহিনী, বললেন সেনা প্রধান। এবং বুড়িগঙ্গার তীরে প্রতিমন্ত্রীর অবৈধ বাগান বাড়ি গুঁড়িয়ে দিল বিআইডব্লিউটিএ। সকালের খবর এই পর্যন্তই, এরপর বেলা 1:45 রেডিও টুডের দুপুরের খবর শোনার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন এবং রেডিও টুডের সাথেই থাকুন, নিরাপদে কাটুক আপনার সারাটি দিন। এই প্রত্যাশা বিদায় নিচ্ছি, আমি মোহাম্মদ ইমতিয়াজ। All hits beating our voices. Radio Today, 89.6 FM.